আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে ভারতীয় জনতা পার্টির ডাকে আজ নবদ্বীপ থানা অভিযানে সামিল হলেন ভারতীয় জনতা পার্টির নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল। প্রশ্ন করেছি পুলিশ প্রশাসনকে, জিজ্ঞেস করেছি যে এখন অবধি কেউ অ্যারেস্ট হয়নি কেন। পুলিশ প্রশাসন কিন্তু বলেছে যে দু তিন দিনের মধ্যেই পুলিশ কিন্তু ডেলি রেড করছে, দু তিন দিনের মধ্যেই যারা এসেছিল বাইকে তাদেরকে অ্যারেস্ট করার পুরোপুরি চেষ্টা করবে। কিন্তু আমরা আবার এক সপ্তাহের ভিতরে থানা থেকে খোঁজ নিব কি হয়েছে হয়নি। আপনারা যারা এখানে প্রস্তুত আছেন সমস্ত কর্মীকে বলতে চাই যে কোনো ধরনের ভয় পাবেন না, কেন রুল অফ ল চলার দরকার আছে। এখানে শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে, এটা থাকবে। আর পশ্চিমবঙ্গতে কোনো জেলা এত দূর না যেখানে আমি পৌঁছে যেতে না পারি, যেখানে ডাকবেন সেখানে পাবেন। যেখানে ললেসনেস থাকবে সেখানে প্রিয়াঙ্কা টিবরিওয়াল পৌঁছে যাবে।
তো সবাইকে বলি ভাইদেরকে বোনেদেরকে যে ভয়ের কোনো কারণ নেই আমরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়ছি লড়ব বিজেপি জিন্দাবাদ ভারত মাতা কি জয় নাই এসেছি কেন তো আমাদের যত কর্মীরা আছে দীর্ঘদিন আমরা দেখছি যে এখানে তাদেরকে ফলস কেস দেওয়া আর্মস কেস দেওয়া এগুলো চলছেই আর তাও এখানে ল এন্ড অর্ডার সিচুয়েশন যেটা একটা মহিলার মৃত্যু হয়েছিল সেই কেস নিয়ে মিসিং এর ডায়েরি ছিল কিন্তু তাকে তিন মাস পুলিশ কোনো অ্যাকশন করেনি তো ওনার দেহ উদ্ধার হয়েছে সেই কেসটা এখনো চলছে শুধু তাই নয় এই ধরনের মানে ভীষণ ব্যাপার আছে যেখানে ল এন্ড অর্ডার আমরা দেখছি সিচুয়েশন টোটাল ফেলিয়র তো আমাদের যে কর্মীদের নিয়ে সেই জন্য আমরা এখানে আজকে প্রস্তুত হয়েছি আমি বলেছি পরিষ্কার একটা লিস্ট আমরা বানিয়ে দিচ্ছি 2020 থেকে 2022 সেখানে আমি বলেছি যত কেস পুলিশ দিয়েছে সেখানে ম্যাক্সিমাম আর্মস কেস আছে আপনি ওই লিস্টে দেখে নিন আমাদের কত লোকজনকে আর্মস কেস দিয়েছেন আর ওটা কি চার্জশিট হয়েছে হয়নি সমস্ত জিনিস ফাইনাল করে বলুন কত আপনি কি আর্মস উদ্ধার করেছেন যদি তারপরে ওই দু বছরে টিএমসি এর কত কর্মীদেরকে আপনারা কেস দিয়েছেন আর কতজনের নন বিলেবল ওয়ারেন্ট আছে এগুলো বলুন নালে এই দুটোই জিনিস ইকট্ঠা করে আমরা একটা পিআইএল ফাইল করব চিফ জাস্টিসের সামনে আর কতগুলো আর্মস আপনি উদ্ধার করেছেন সেটা আপনাকে ওখানে প্রডিউস করে দেখাতে হবে ঠিক কত আর্মস আপনি উদ্ধার করেছেন তো সে একদিকে তো হতে পারে না ল এন্ড অর্ডার এর দরকার আছে রুল অফ ল প্রিভেল করে এটার দরকার আছে তো এখানে পুলিশ প্রশাসন আমাদের বলেছে যে তারা এই ধরনের সহযোগিতা করবে পুরোপুরি যাতে সবকিছু লফুলি হয় আগামী দিন কোন কর্মসূচি আছে আপনাদের এই তো আমরা এটা এখানকার যিনি আছেন অপর্ণা দি আছে জেলা প্রেসিডেন্ট আছে ফাল্গুনি দি আছে এরা পুরো লিস্ট দিবে থানাকে সেই লিস্টের সঙ্গে আমার একটা নোটিস লিগ্যাল নোটিসও অ্যাটাচ থাকবে সেটা দিয়ে ওরা যদি 15 দিনে আমাদেরকে সমস্ত রেজাল্ট দিয়ে দেন খুব ভালো নালে 15 দিন পরে আবার আমরা এখানে আসবো সাংবাদিকের বাড়িতে হামলা হয়েছে রাত্রিবেলা হ্যাঁ সাংবাদিকে যে সিএন চ্যানেলের যে সাংবাদিক বাড়িতে গুলি চলেছিল সেটা নিয়ে আমি কথা বলেছি তো সেটাও এনারা আমাকে সিসিটিভি ফুটেজ গুলো সবকিছু বের করে এখন দেখাচ্ছেন আমি বলেছি যে ইমিডিয়েট অ্যারেস্ট করার দরকার পুলিশ প্রশাসন কিন্তু বলেছে ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছে যাতে অ্যারেস্ট হতে পারে